রিয়াক্ট করতে দেখে, রিয়াক্ট, যেটা কিনা কেউ ক্রিয়া কোনো কিছু ঘটালে আমার প্রতিক্রিয়াটা হয়। ডেফিনেটলি তো অনেক সময় হয়তো বা আমি অনেক কিছু ওভারলুক করে যাই, অ্যাভয়েড করে যাই। এবার বউয়ের সাজে ফটোশুট করে প্রশ্নের মুখে পড়েছেন অপবিশ্বাস। বরাবরের মতো ব্রাইডাল সাজে সকলের নজরবন্দী করেছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা, কিন্তু তার এই সাজ নিয়ে রসিকতা চলছে নানাভাবে। যার মাঝে বিশেষ আলোচিত প্রশ্ন যে সাকিব না থাকা সত্ত্বেও অপু এত সুন্দর করে কার জন্য আসলে সাজেন, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের ব্যক্তি জীবনের অতীত হলো সাকিবকে নিয়ে বেশ চর্চায় থাকেন অপু বুবলি। তাদের একে অপরের কাজের জায়গা থেকে ব্যক্তি জীবনের প্রায় ক্ষেত্রেই উঠে আসে তাদের মাঝে সাকিবের প্রসঙ্গটি, যার মাঝে বিশেষ আলোচিত অপবিশ্বাস। অর্থাৎ এটাই মনে করা হয় যে সাকিবের জন্যই আর দ্বিতীয় বিয়েটি করেননি অপবিশ্বাস, যা নিয়ে প্রায় সময়ই একটা বাকবিতণ্ডিতার তর্ক বিতর্কের মধ্যে দিয়ে থাকেন অপু বুবলি। পর্দায় অপবিশ্বাসকে এখন আর আগের মতো দেখা না গেলেও পর্দার বাইরে বিভিন্ন শপ উদ্বোধন আর প্রোগ্রামে এখন তিনি বেশ আলোচিত, যার মাঝে শপের ফিতা কাটা আর ব্রাইডাল সাজের বিষয়টি খুব আলোচনায় আসে। বিশেষ করে কাজের জন্য হলেও অপুর বউয়ের সাজ নিয়ে নেগেটিভ পজিটিভ দুইটি আলোচনায় উঠে আসে। কেউ এটাকে সাকিবের সঙ্গে জুড়ে সাকিবের ঘরে দেখার আশা ব্যক্ত করেন, আবার কেউ এই সাজটিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। অর্থাৎ এমনও বলা হয়েছে যে স্বামী না থাকা অপবিশ্বাস কার জন্য এত সাজেন। আসলে অডিয়েন্সদের কাছ থেকে এমন মন্তব্যটা দুঃখজনক হলেও অপু বুবলির ভক্তদের মাঝেও একটা রেষারেষি লক্ষ্য করা যায়, যার ভিত্তিতে একজনের সাপোর্টার অন্যজনকে নিয়ে বেশ কটাক্ষমূলক মন্তব্য করতেই দেখা যায়। বুবলি তো বরাবর এটাই বলেন যে তালাকপ্রাপ্ত হয়েও নিজেকে আলোচনায় রাখতে সবসময় সাকিবের আলোচনার মধ্য দিয়ে থাকেন অপবিশ্বাস, যেটা তার পারিবারিক শিক্ষার অভাব। কিন্তু আসলে কি অপবিশ্বাস সাকিবের জন্যই দ্বিতীয় বিয়েটি আর করেনি, এ বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।